বাংলাদেশের এখন দুইজন সমন্বয়ক সাইফুল ভাইয়ের কবরস্থান করলো আমি দেখলাম ইন্টারনেটে আসার সময় চট্টগ্রাম থেকে যখন ফিরতেছিলেন তেনারা রাস্তার মধ্যে তাদেরকে গাড়ির মধ্যে চাপা দিয়ে মারার পছন্দ প্ল্যান চালিয়েছে এ বাংলাদেশ যাচ্ছে কোন দিকে আমার এই দেশের সব মুসলমান ভাই এবং বোনের প্রতি আমার আহব্বান এই দেশে রাম আর বামদের যদি দেশ থেকে বিতাড়িত করতে যান এই দেশে খ্রিস্টানদের যত মিশরি আছে সব যদি গড়িয়ে উড়িয়ে দিতে যান এখন আমাদের মাঝে দরকার জামাতবদ্ধ কারণ আল্লাহর ব্যাখ্যা ওয়াতাসিমু বিহাব্লিল্লাহি জামিয়া আল্লাহ বলেন তোমরা আমার রজ্জুটাকে আক্রিয়ে ধরো একথা কথা কা আল্লাহর করান আর ইসলামটাকে আক্রিয়ে ধরা লাগবে কিন্তু আমরা তো পারি না এমন কি বাংলাদেশে যারা জামাতবদ্ধ হতে যায় দলবদ্ধ হতে যায় হওয়ার পর পরে ইস্কান নামক এই সংগঠনের বিরুদ্ধে যারা আন্দোলন প্রটেস্ট প্রতিবাদ করতে যায় ইন্টারনেটে তাকান অ্যাক্সিডেন্ট করে মারার প্ল্যান পছন্দ করেছি বাংলাদেশের এখন দুইজন সমন্বয়ক সার্জিজার হাসনাত সাইফুল ভাইয়ের কবরস্থান যে করলো আমি দেখলাম ইন্টারনেটে আসার সময় চট্টগ্রাম থেকে যখন ফিরতেছিলেন তেনারা রাস্তার মধ্যে তাদেরকে গাড়ির মধ্যে চাপা দিয়ে মারার পর্যন্ত প্ল্যান চালিয়েছে এ বাংলাদেশ যাচ্ছে কোন দিকে একদিকে ভারতে ডক্টর ইউনুসকে নিয়ে নতুন করে ষড়যন্ত্র রটাচ্ছে হাসিনা আবার এদেশে যারা সমন্বয়ক আছে তাদের বিরুদ্ধে এই রকম হত্যার পরিকল্পনা পছন্দ চালাচ্ছে জালেমেরা বাস্তবতায় মিলিয়ে দেখেন এখনো কি আপনি চুপ করে বসে থাকবেন না এখন চুপ করে বসে থাকার সময় নেই সবাইকে হাতে হাত রেখে জমিনের ময়দানে জামাতবদ্ধ হওয়া লাগবে আমি একটা জিনিস পরিষ্কার করে বলে দিতে চাই এই বাংলাদেশের মানুষ

ফেরাউনকে আল্লাহ সার দিয়েছিল কিন্তু ছেড়ে দেয় নাই এক কথা বলে না কেন মুসার অনুসরীদের উপরে জুলুম নির্যাতন চালিয়েছে আমার আল্লাহ ছেড়ে দেয় নাই আল্লাহ যখন ধরেছে একেবারে সুটকি বানিয়ে রেখেছে নমরুদকে ধরেছে ল্যাংরা মশা দিয়ে আমার আল্লাহ পাক বাস্তবতায় মিলিয়ে দেখেন জুতর বাড়ি খাইয়া আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আবরাহা ঘর ধ্বংস করতে এসেছিল আমার আল্লাহ কেউ ছেড়ে দেয় নাই ক্ষুদ্র ক্ষুদ্র ছোট প্রাণী দিয়ে পাখি দিয়ে আমার আল্লাহ থেকে বিদায় করে দিয়েছে বাস্তবতা আপনি ফেরাউনের যে রাজত্ব ছিল নম্রুদের যে রাজত্ব ছিল আব্রাহার যে রাজত্ব ছিল সেই হিসাবে যে আপনি সমন্বয় কিন্তু গায়ে হাত দিচ্ছেন তাদেরকে যে মারার পরিকল্পনা করছেন সে তুলনায় আপনি কি আপনি তো কিছুই না এদেশের ঘুমন্ত মুসলমানদের জাগাতে যাবেন না একবার যদি জেগে ওঠে একটার পিঠে সামরা থাকবে না লিখে না মুসলমানেরা কিছু বলে না কিন্তু মুসলমানেরা যদি একবার ধরে ওর বাবার নাম ভুলিয়ে দিতে পারে আপনি এ দুঃসাহসা দেখাতে যাবেন দুই নাম্বারে আমাদেরকে রসুল আদেশ দিয়েছে এই দুনিয়ার ময়দানে আমাদের নেতা যারা হবে আমির যারা হবে তাদের নির্দেশ আমাদের শুনতে হবে যদি বলেন আমরা তাদের নির্দেশ কেন শুনবো আর নেতা হিসাবে মানতে গেলেও কাদেরকে নেতা মানব জানার দরকার নেই বলেন বলেন কারণ এখানে দুইটা পয়েন্ট দুই আর তিন তাদের আনুগত্য তাদের আদেশ নিষেধ নেতা হিসেবে মানা এই দুইটা পয়েন্ট আমরা কেন মানবো কারণ বাংলাদেশে এমনও নেতারা তৈরি হচ্ছে যারা এখন থেকে প্রস্তুতি নিচ্ছে কেমন করে বিরিচটা খাওয়া যায় একথা বলে না কেন কত চিন্তা ভাবনা নিয়ে বসে আছে সবার আনুগত্য করা যাবে না সব নেতাদের আদেশ মানা যাবে না মানতে হবে কোরআন এবং হাদিসের আলোকে যারা নেতা তাদের এইবার যদি বলেন হুজুর আমি আপনার মাঝে ব্যাখ্যা চাই দলিল চাই এইবার আসেন আমি আপনাকে হাদিসের এই দুইটা ব্যাখ্যা একটা কোরআনের আয়াত দিয়ে নিরসন দিচ্ছি আল্লাহ পাক বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আওলিল আমরি মিনকুম বলেন আল্লাহু আকবার আতিউ শব্দটা ফের আরবিতে বলা হয় ইংরেজিতে বলা হয় ভার বাংলায় বলা হয় ক্রিয়া আমার আল্লাহ আগে আছে রসুলের আগে আছে কিন্তু আল্লাহর পরে রসুলের পরে আমার আল্লাহর দেয় নাই যদি বলেন আল্লাহ কেন দিলেন না এই শব্দটা ব্যাখ্যা করেছে মোফাসির হেকরামরা আল্লাহর আনুগত্য রসুল কি হিসাবে মানার ক্ষেত্রে এই দুইটা পয়েন্টে কোনো দিনও আপনাকে প্রশ্ন করা যাবে না কোনো দিমত করা যাবে না আপনাকে হান্ড্রেড হান্ড্রেড মানা লাগবে কিন্তু আল্লাহর পর পরে রসুল উল্লাহর পর পরে দুনিয়ার ময়দানে কারণ নেতৃত্ব যদি আপনি মানতে চান আগে দেখা লাগবে এই লোকটা আমার আল্লাহ এবং আল্লাহর রসুলকে মানে কি না কথা বলে আপনাকে তো দেখা লাগবে ফলো করা লাগবে এরপরে নামের নেতা যারা আছে তাদের আপনি আদেশ মানবেন তাদের আনুগত্য করবেন রসুল কিন্তু হাদিসের মধ্যে এটাই জানিয়েছে আদেশ আপনার আমার উপরে এই দুনিয়ার ময়দানে আল্লাহর পথে জিহাদ করা লাগবে লড়াই করা লাগবে সংগ্রাম করা লাগবে একথা কার আমি কিন্তু আয় একটা পর্যন্ত শুরু করেছি এটা দিয়ে দুনিয়ায় আপনাকে একাধারে লড়াই সংগ্রামটা আল্লাহ রাস্তায় দিন কায়েমের জন্য চালানো লাগবে কারণ এটা আমার আল্লাহ নামাজ রোদার মতো ফরজ বিধান দিয়েছে এখন এখানে কোন মানুষ যদি বলে আমি এটা মানি না কোন মানুষ যদি বলে আমি এটাতে যেতে চাই না তাহলে এই দুনিয়ার ময়দানে আমি ওকে একটা হাদিস বলতে চাই বাইহাকি শরীফের হাদিস আল্লাহর নবী নিজে জানিয়েছে দুনিয়ায় যারা আল্লাহর পথে লড়াই করে না সংগ্রাম করে না যারা মন মানসিকতাও তৈরি করে না একামতে দিনের আন্দোলন যারা করে না আল্লাহর পথে জানার মাল দিয়ে লড়াই সংগ্রাম যারা করে না নবীজির হাদিস ও যদি মারা যায় ও মোনাফিক হয়ে মারা যাবে কারণ ওর অন্তরে মুসলমান মুমিন হিসাবে ওর অন্তরের মধ্যে শাহাদতের তামান্না কোনো দিনও ছিল না আপনার আমার অন্তরে সব সময়ের মধ্যে শাহাদতের তামান্না লালন করা লাগবে কারণ এখন যা পরিস্থিতি কখন কোন জায়গায় শহীদ হয়ে যাবেন আপনি নিজেও বলতে পারবেন না আল্লাহর ব্যাখ্যা লড়াই সংগ্রাম করতে গিয়ে দুনিয়ায় কেউ যদি শাহাদত প্রাপ্ত হয়ে যায় আপনি হয়তো দেখবেন আপনাকে বুলেট দিয়ে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে মেরে ফেলছে বিষয়টাতে আপনার মনে হয় আপনি অধিক পরিমাণে কিন্তু আল্লাহর ব্যাখ্যা ব্যাখ্যা এই দুনিয়ার ময়দানে সাহাযোগ প্রাপ্ত যারা হয় এদের যন্ত্রণা মরণের পিপড়ে কাটা যন্ত্রণার মতো সুমান আল্লাহ বলতে পারেন